পরিবেশ বান্ধব বা ইকোহাউজের ধারণা নিয়ে জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের বাড়ি তৈরির বিষয়টি পুরনো হলেও বাংলাদেশে এ ধারণা তেমন প্রচলিত নয়। এবার পরিবেশের ক্ষতিকারক রং বেরঙ্গের পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে ভূমিকম্পরোধক বাড়ি নির্মাণ করে আলোচনায় এসেছেন বরিশালের আঘোলঝাড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের এক দন্ত চিকিৎসক। ইতোমধ্যে স্থানীয়দের কাছে বাড়িটি বোতল বাড়ি হিসেবে পরিচিত লাভ করেছে। বাড়িটি এক নজর দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করছেন। দেখে এটা যে উপলব্ধি করে এত সুন্দরভাবে করতে পারা যায়, শিশি দিয়ে বাড়ি ভাবতেও পারিনি। আমারও খুব ভালো লাগতেছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে, দেখ ইচ্ছা আছে এরকম একটা বাড়ি করার। ব্যতিক্রম কিছু করার স্বপ্ন থেকেই এই বাড়ির কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বোতল বাড়ি নির্মাণের উদ্যোক্তা। এটা আমার একটা স্বপ্ন যে ব্যতিক্রম কিছু করা, আর তার থেকে বড় কথা হয়েছে যে প্লাস্টিকটা আমাদের খুব সমাজে খুব ক্ষতি করে, যে কারণে আমি প্লাস্টিক দিয়ে বাড়ি প্লাস আমি প্লাস্টিক দিয়ে ডিজেল পেট্রোল অক্টেল তৈরি করার উদ্যোগ আমি হাতে গ্রহণ করেছি। তবে এ ধরনের বাড়ি কতটা টেকসই বা পরিবেশ বান্ধব তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মনে করছেন উপজেলা প্রকৌশলী। এটা আমরা আসলে সরজমিনে গিয়ে আমাদের যে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর ধরনের বিষয় কতটুকু সাপোর্ট এবং সাস্টেনেবল সেই বিষয়টা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। 1525 স্কোয়ার ফিট বাড়িটিতে সব মিলিয়ে প্রায় 75,000 পিস প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়েছে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।